প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াতে আইনি সহায়তার জন্য বিশেষ পোর্টাল চালু করল বিজেপি প্রধানমন্ত্রী গত তারিখে বর্ধমানের তালিতে বিজয় সংকল্প সভায় এই ঘোষণা করেছিলেন তাই বর্ধমান থেকে এটি চালু করা হলো। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানালেন এটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এই বর্ধমানের উত্তরে তালিতে এসে একটি বিশেষ ঘোষণা করেছিলেন যে যারা যোগ্য চাকরি প্রাপক আছেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন বিজেপি সর্বতভাবে দল হিসেবে তাদের সঙ্গে থাকবে আমরা আমাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করেছে আমরা চাই যারা যোগ্য ছিলেন তাদের মেধা যেন কোনোভাবে প্রতারিত না হয় তারা যেন কোনোভাবেই আজকে তৃণমূল সরকারের এই চাকরি বিক্রির চক্রান্তের মাঝখানে থেকে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায় এবং তাদের সুরক্ষা দিতে তাদের সহযোগিতা করতে আমরা বদ্ধ করি আমরা আনুষ্ঠানিকভাবে এটা এখন আপনাদের সামনে প্রকাশ করছি এই পোর্টালে গিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশন করার পরে আপনারা লগ করতে পারবেন যারা ক্যান্ডিডেট তারা লগ করতে পারবেন তারপরে গিয়ে বাকি তথ্য এখানে জমা করতে পারবেন